ভারতের কাছে এক গর্বের বিষয় হল কার্গিল যুদ্ধ জয় কার্গিল যুদ্ধে কুড়ি বছর পূর্তি উপলক্ষে দিল্লিতে শ্রদ্ধা জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্গিলের শহীদ পরিবারের লোকেরা সেখানে রাজনাথ সিং বলেন ভারতের সশস্ত্র বাহিনীর উপর আস্থা আরও বেড়ে গিয়েছে দেশবাসী শহীদদের সম্মান জানাতে আমরা যা কিছুই করি তা কোনো মূল্যের বিচার হয় না তিনি আরো জানান শহীদদের সম্মান ও তাদের পরিবারের স্বার্থ সুনিশ্চিত করতে তার পক্ষে যতটা সম্ভব তিনি তাই করবেন